আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমরা সকালে নাস্তা করতেছি খিচুড়ি দিয়ে, খিচুড়ি, ডিম ভাজি, ডিম সেদ্ধ। বাবা, খিচুড়ি কেমন হয়েছে? মজা হয়েছে। গুড মর্নিং বাবা। খাওয়া দাওয়া চলছে আমার বাবু সোনাটার? আম্মা কেমন আছেন? দেখুন তো কয়টা বাজে, না দেখে দেখা কয়টা বাজে দেখেন আপনারা? 10:18 বাজে, এনারা মাত্র সবাই খাইতে বসলো। আমার হচ্ছে গিয়ে নাস্তা সকালবেলা হয়ে গেছে, আমার অর্ধেক দিন শেষ হয়ে গেছে, আমি এখন পড়তেছি এবং এখন 10:30 বাজতে ধরতেছে, এটা মাত্র নাস্তা করতেছি। রৌদ্রোজ্জ্বল একটি দিন, রোদই ভালো লাগে। কয়েকদিন পর রোদ টোদ উঠবে না, একই তো ঠান্ডা পড়বে, ঠান্ডা ভালো লাগে, বাট রোদ না থাকলে ভালো লাগে না তেমন একটা। আমার গাছের ফুল কর্তুলিকা খুব প্রিয় ফুল আমার, খুবই ফোটে, খুব সুন্দর লাগে দেখতে। একটা কোন রকম লাগাতে পারলেই হয়েছে, এগুলো ফুটতেই থাকে। নুরিনা সকালে খাওয়া দাওয়া শেষ, নুরিনা মাজা ঘষা করতেছে। 12:05 বাকি, আতিক পড়তেছে, অঙ্ক করতেছে। আমার বাবু সোনাটা সারাদিন অঙ্ক করে, আর এপাশে পা তুলে দিয়ে রাখছে, নখ কেটে দিতে হবে। পায়ের নখ অবশ্য নিজেই কাটে। আজকে কেন, আজকে ব্যস্ত? ও বাবা, তাই আজকে আমার, আমাকে পায়ের নখ কেটে দিতে বলছে, আমি এখন পায়ের নখ কেটে দেব, বেশি বড় হয়নি। নাফি বাবু পড়াশোনা করতেছে। ওমা বন্ধ করে বসলা কেন বাবা, বন্ধ করে বসলা কেন? এগুলো তুমি কি কি শিখছো আজকে বলো তো, বলে। আজকে তো এখন পর্যন্ত কোনো ইংলিশ শিখিনি, কালকেই অনেকগুলো ইংলিশ শিখেছিলাম, অনেক কয়েকদিন ইংলিশ শিখেছিলাম, আজকে একটু আমি এইটা পড়তেছিলাম, এই এখন এটা পড়া শেষ। এই কবিতাটা, এই কবিতাটা 3 পৃষ্ঠা, তাই আমি ভিডিওটা, তাই আমি এটা ভিডিও করে ইউটিউবে দিব। তোমার চ্যানেলে? হ্যাঁ। ওই কবিতাটার নাম কি সেটা বললা না যে? ছোট বড়। ছোট বড়, এটা তুমি ইউটিউবে দিবা? লিখেছেন কে? এখন রবীন্দ্রনাথ ঠাকুর। আর কালকে কি কি ইংরেজি শিখছিলেন সেগুলো বলেন তো শুনি, দ্রুত বলেন শুনি। কালকে ইংলিশ শিখিনি, কি হয়েছে ওই যে কালকে শুধু ওই যে ইংলিশ গুলো শুধু লিখছি, সব ইংলিশ লিখছি বানান করে। তো কি কি ইংরেজি বানান করে লিখছেন একটু বলেন শুনি, 2-3টা। আচ্ছা দেখে না, না দেখে, না দেখে বলেন, বলেন না, না দেখে বলেন। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল, ফেবুলাস, আর মানে কি ট্রাইড, ওয়ান্ডারফুল মানে কি চমৎকার, চমৎকার। নুহা প্রাইভেট পড়তে যাচ্ছে, কখন আসবো মা? কয়টা প্রাইভেট পড়বো? 2টা প্রাইভেট। কে কি? সাবধানে যাবা, হ্যাঁ, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবো, ওকে। বেশি সচেতন তো যাওয়ার আগে হাত ধুই। ওকে যাও মা, হ্যাঁ সাবধানে যেও, হ্যাঁ বাই। বাজারে গেছিলাম, বাজার করে নিয়ে আসলাম ফুলকপি, বাঁধাকপি, লাউ শাক। লাউ শাক আমার খুব পছন্দ, আমি ঝোল করে ইয়ে দিয়ে রান্না করে খাই, ডিম দিয়ে রান্না করে খাই, এটা আমার খুব পছন্দ। ধনে পাতা, ফ্রেশ ধনে পাতা,
শীতকালের ব্যাপারই আলাদা, শীতকাল সবজি খাওয়ার জন্য যেন। কাটাকাটি চলছে, শাকের ডিম দিয়ে ঝোল করব। আমি মাছ ক্ষেত্রে একদম পছন্দ করি না, মানে মাছ আমি খাই না আসলে। ফুলকপি দিয়ে মাছের ঝোল আর শাক দিয়ে ডিমের ঝোল, আমি শাক ডিমের ঝোল খাবো। ফুলকপি মাছের ঝোল নুহা, আতিক, নাফি এরা তিনজনই খুব পছন্দ করে, নুরিনাও খুব পছন্দ করে, তাই না নুরিনা? এই যে এখানে রুই মাছ রান্নার জন্য মাছ ভাজি করছি। যেহেতু ফুলকপি দিয়ে মাছ রান্না করব, তাই মাছটা আমি অত কড়া করে ভাজি না। হাফ চামচ জিরা দিয়ে দিলাম তেলের মধ্যে। জিরা ফোড়ন দিয়ে মাছ রান্নার স্বাদই আলাদা। পেঁয়াজ ভাজি হচ্ছে, মশলা দিয়ে দিলাম। এখানে আছে আদা, রসুন, লবণ, মরিচ আর জিরা বাটা। একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা না পড়ে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে মাছ দিয়ে দিব। মশলা কষানো শেষ, ফুলকপি দিয়ে দিচ্ছি। ফুলকপি দিয়ে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিতে হবে। এবার হাফ কাপ পানি দিয়ে দেবো এতে। ফুলকপি কষায় নিচ্ছি, এখন পানি দিয়ে দিব। বেশি করে পানি দিব, পানিটা উথাল পাথাল করে আসলে মাছ দিয়ে দিব। তো বলক চলে আসছে, এখন মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিব। উপরে একটি টমেটো চার টুকরা করে দিয়ে দিচ্ছি, নুহা টমেটো খুবই পছন্দ করে। তো মাছ হয়ে আসছে প্রায়, উপরে ধনে পাতা ছড়ায় দেব। নামানোর আগে হাফ চামচ জিরা মাছের উপরে ছড়িয়ে দেব। আমার মাছ রেডি, এখন আমি মাছ নামায় ফেলবো। এদিকে আমার শাকের ঝোলও রেডি, রান্না শেষ। উফ, কালারটা কি আসছে শাকের! খাওয়া দাওয়া শুরু। আতিকের প্লেট বসো বাবু। নাফি মাছের মাথা দিয়ে খাচ্ছে। নুহা বাসায় চলে আসছে, নুহার বান্ধবীর মা খিচুড়ি পাঠাইছে আমাদের জন্য, আর বগুড়ার ঐতিহ্যবাহী ঘাঁটি পাঠায় দি। এই হলো ঘাঁটি, নুহা খাইছে। নুহা খাচ্ছে, নুহা একা খাচ্ছে, আমরা তো আগে খেয়ে নিছি, ও আসলো দেরিতে। আতিক, নাফি, নুরিনা বিকেলবেলা সব বাহিরে যাচ্ছে, ওদের খালার বাসায় যাচ্ছে, একটু বেড়ায় আসবে। বাবা সাবধানে যেও, হ্যাঁ, ওকে বাই। হ্যাঁ, মাথায় তেল দেয়া চলছে, তার সাথে পড়াশোনা। এখন সন্ধ্যা 6:30। আরাম পাচ্ছ মা? না, ওর হাত যে শক্ত, খুব ব্যথা লাগতেছে। আমার হাত হলে ভালো হতো, তাই না? হ্যাঁ, তোমার হাত নরম, তোমার হাত হলে ভালো হতো। ওরে মা, তুমি এরকম কোনো ঘুম ধরেছে? ওর হাত তোমার মতো শক্ত, আমাকে বলতা, আমি দিয়ে দিতাম। ও বাবা, তা তো ছিল। মেয়েছে, তোমরা কি ডিনার করে আসছো? বিরিয়ানি খাই যা। তাই বিরিয়ানি খেলে কেমন লাগছে? কোন রেস্টুরেন্টে খাইছে? নাম দেখছো, শুনছো বাবা? নাম জানো না? হলো না, হ্যাঁ, আমাদের দ্বারা একটু প্রমোশন। জলেশ্বরী তালা গেছিল? আচ্ছা।